আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সারা দিনের টুকিটাকি কাজের কিছু অংশ। সারাদিনই তো কত কাজই করা হয়, কিন্তু সবই তো শেয়ার করতে পারবো না। অল্প কিছু পরিমাণ শেয়ার করব আপনাদের সঙ্গে, আপনারা আমার সাথেই থাকবেন আশা করছি। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। আর যদি ভালো নাও লাগে ভিডিওটা, তবু একটু দেখতে থাকুন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে একদিন ইনশাল্লাহ। সকালবেলা রুটি তৈরি করা প্রায় শেষ, রুটিগুলো বানিয়ে নেওয়া হয়েছে, এখন শুধু ছেঁকে নেওয়ার পালা। রুটি তৈরির পরে আমি বাচ্চাদের নাস্তা খাওয়াবো, তারপরে আমি নিজে খেয়ে তারপরে দুপুরে রান্না বান্না শুরু করব। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শুটকি মাছের তরকারি, যেটা সবজি দিয়ে ছোট মাছের শুটকি রান্না করব। সবজিগুলো আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করেছি আমি, চলুন। আর শুটকি মাছটাও আমি নিজেই তৈরি করেছিলাম বাসায়, এর আগে আমার পেজে ভিডিওটা দেওয়া হয়েছিল সেই শুটকি মৌরলা মাছের শুটকি, সেগুলো দিয়ে আজকে সবজি রান্না করব। আগে কখনো আমি এইভাবে সবজি দিয়ে শুটকি মাছ রান্না করে খাইনি, এর আগে ভুনাটাই খেয়েছিলাম, দেখা যাক কেমন হয়। সকাল 11টা বাজে অথচ এখনো সূর্যের দেখা নেই, চারিদিকে প্রচন্ড কুয়াশা, কিন্তু ক্যামেরায় খুব একটা ধরা পড়ছে না। আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আমি কড়াইটা গরম করে নিয়েছি, তেল দিয়ে দিলাম এতে কিছু, অন্যদিকে আমি গরম পানি দিয়ে শুটকি মাছটা ধুয়ে রেখেছি, যেটা আমি এখন একটু হালকা হলুদ আর লবণ দিয়ে এই শুটকিগুলোকে ভেজে নেব। যখন শুটকি ভাজা হয় তখন আমার মেয়ে ইশরা ছুটে চলে আসবে, আম্মু হচ্ছেটা কি, সারা বাসা গন্ধ হয়ে গেছে। আসলে শুটকির এই গন্ধটা অনেকেই সহ্য করতে পারে না, কিন্তু যারা শুটকি ভালোবাসে তাদের কাছে এই গন্ধটাই ভালো লাগে। শুটকিগুলোকে আমি খুব কড়া করে ভেজে নেব যাতে শুটকির গন্ধটা কম থাকে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেব, তারপরে বেশ খানিকক্ষণ ধরে আমি শুটকিটাকে ভেজে নেব। আর এটা যেহেতু বাড়ির তৈরি শুটকি, এটা অনেক স্বাস্থ্যকর, আর বাজারের শুটকিগুলো তো খাবারের ক্ষেত্রে অনেক বেশি টেনশন হয় কি দিয়ে তৈরি করছে, কোন পরিবেশে তৈরি করছে তার কোনো ঠিক নাই। তারপরেও খেয়েছি, কিন্তু এখন থেকে ভাবছি বাসাতেই শুটকি তৈরি করব। শুধু একটু রোদ থাকলেই শুটকিটা তৈরি করা অনেক সহজ হয়ে যায়, 3 দিন রোদে দিলেই শুটকি তৈরি হয়ে যাবে। আমার শুটকিগুলো ভাজা হয়ে গেছে, আমি শুটকিগুলোকে এখন উঠিয়ে ফেলবো। আর এর মধ্যেই আমি এই কড়াইতেই তেল দিয়ে মশলা কষাই নিব, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে রেখেছি, যেটা সাধারণ মশলা আমরা দিই, আদা পেঁয়াজ রসুন বাটা আর হলুদ ধনিয়া শুকনো মরিচের গুঁড়া, যেটা আমি একবারে তৈরি করে রেখেছি যাতে সুবিধা হয়। আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, সাথে লবণও দিয়েছি। আমি এখানে যে সবজি ব্যবহার করছি, এখানে আছে ওলকপি, পুয়ের ফল, শিম, আলু, আর এখানে আমি একটা কাঁচা টমেটো নিয়েছি আর সাথে কয়েকটা কাঁচা মরিচ। আমি মশলাটাকে খুব ভালো করে কষাই নিব। এরপর সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো আমি নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিব। আর টমেটোটা আমি এখনই দিব না, কারণ টমেটোর টকের কারণে অনেক সময় সবজি শক্ত হয়ে যায়, একটু নরম হয়ে আসলে তারপরে আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দেব। এটা আমি বেশ অনেক সময় নিয়ে কষিয়ে নেব যাতে সবজিগুলো নরম হয়ে আসে। এক হাত দিয়ে ক্যামেরা ধরার কারণে সমস্যা হচ্ছে রান্নায়। এবার আমি শুটকিগুলো দিয়ে দেব, শুটকি দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ সময় আমি তরকারিটা কষাই নিব। তারপরে আমি
পানি দিয়ে দেব। আমি খুব বেশি পানি দিব না, অল্প পানিতেই রান্না করব, কারণ সবজিগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু শুটকির সাথে তরকারিটা মাখামাখা হওয়ার জন্য যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই পানি দেব। ঢেকে দিলাম আমি। পানি শুকায়ে তরকারিটা তেলের উপরে আসলে তখন আমি এইটা নামায়ে নিব, চুলাটা বন্ধ করে দিব আমি। রান্না শেষ করে এক বালতি কাপড় কেচে বাচ্চাদের গোসল করায়ে কাপড় চোপড়গুলো নিয়ে আমি ছাদে চলে আসলাম। ছাদে অলরেডি গতকালকে যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলোই ভেজা ছিল, সকালে সেগুলো নেড়ে দিয়েছিলাম, সেগুলো কিছুটা শুকিয়ে এসেছে। এবার এইগুলো সরায়ে আজকের যে কাপড়গুলো কেচেছি এইগুলো নেড়ে দেব। এর মধ্যেও যদি কিছু ভেজা থাকে সেগুলো ঘরের মধ্যে দিয়ে রাখবো, নইলে আর হবে না। যারা এই শীতে বাচ্চাদের কাপড় চোপড় অতিরিক্ত হয় এগুলা পরিষ্কার করে শুকানো যে কি সমস্যা, শুধুমাত্র যারা ভুক্তভোগী আছেন তারাই বুঝতে পারবেন এ কত ঝামেলার কাজ। আর এই শীতের মধ্যে তো ছাদে আসতে ইচ্ছে করে না, গাছগুলো কেমন হয়ে গেছে ঠিক মতো যত্ন নিতে পারছি না। ছাদের তারগুলো সব কাপড় চোপড়ে ভরে গেছে, এখন আমি একটু গাছগুলোর সাথে সময় কাটাবো, দেখি ওরা সব কেমন আছে এই শীতে। এইগুলো কিসের ফল বলতে পারবেন আপনারা? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না, অনেকেই চিনতে ভুল করে এগুলা কিসের ফল। ফুলগুলো অনেক সুন্দর হয় এবং গন্ধটা বেশ হালকা এবং বেশ ভালো লাগে গন্ধটা। এই ফুল এবং ফল কি কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই 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 প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ডু সাবস্ক্রাইব।